খাবি দুধ? কিতা লাগছে? কিতা বলি বাবালি, বাবালি ঠান্ডা লাগে, কি হলো? দুধ দুধ খাবে? ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। আচ্ছা, এই যে গরম দিছি, এই যে বলি বাবালি কত ঠান্ডা, এত ঠান্ডা লাগে, হ্যাঁ ঠান্ডা লাগছে বলি বাবালি, বলি বাবালি দেখ মাথাটার ভিতরে রেডি আছে বলি বাবালি, ঠান্ডা ঠান্ডা, মুখটা ঢুকালে নিঃশ্বাস ইয়া বন্ধ হয়ে যায় বলি বাবালি, ঠান্ডা লাগে। থাকো, ঠান্ডা লাগে না না? এই যে এখন এখানে চুপচাপ থাক, এই তো চুপচাপ, চুপচাপ থাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন সন্ধ্যা, ঠিক আজানের পরপর। এই তো একটা পিৎজা বানালাম ছেলের জন্য, নামাজ শেষ করে পিৎজাটা বসে দিয়েছিলাম, নামাজ শেষ করে এখন আমরা মা ছেলে মিলে পিৎজা খাব। ফ্রাই প্যানে বানিয়েছি খুব তাড়াতাড়ি পিৎজাটা, এই তো মা ছেলে মিলে পিৎজা খাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 6:30টার দিক আর কি, পিৎজাটা খেয়েছি। এটা তারপরের দিন দুপুরবেলা ভেজিটেবল বানাবো, আজকে ভাবতেছি কী করব। এখন ভেজিটেবল বানাবো আর তার সঙ্গে রাইস থাকবে, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে ইচ্ছে করে যে অন্য কিছু খাই, আর যেহেতু ছেলের পছন্দ আর এখন ওর আব্বুরও পছন্দ হয়ে গেছে, আগে অতটা বেশি পছন্দ ছিল না কিন্তু এখন মাঝে মাঝে সেও খায়, এই জন্য বানাচ্ছি। এখানে তেল দিয়েছি, তেল দিয়ে আমি চিকেনটা দিয়ে চিকেনের দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে সয়া সস দিলাম আর টমেটো সস দিয়েছি। চিকেনটা আগে ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছিলাম আর কি, কুচি করা পেঁয়াজ দিয়েছিলাম, সামান্য একটু রসুন আর কুচি করা পেঁয়াজ দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে সসগুলো দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিলাম, একটু ঝাল হবে, টমেটো সস তো একটু মিষ্টি মিষ্টি। চিকেনটা ভালো করে একদম কষিয়ে নিব। এখানে একটু তার আগে হালকা একটু আদা আর একটু রসুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ওটা উঠে নেই। আর এই তো সবজিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, সবজিগুলা সেদ্ধ না, হালকা ভাপিয়েছিলাম, সেই সবজিগুলো দিয়ে দিলাম। এটাকে বেশি সেদ্ধ করবো না, আগে যেহেতু একটু ভাপানো আছে, সেদ্ধ করা ছিল না, একটু জাস্ট একটু ভাপিয়ে রেখেছিলাম, একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো।
রাইস বানানোর জন্য এখানে রাইসটা করে রেখেছি। কিছু কাঁচা পেঁয়াজ দেওয়া দেবো। এখানে আর পানি দিতে হবে না, সবজির ভাপার যে পানিটা ছিল ওটা সহ আমি একসঙ্গে দিয়েছি। এখন আমি ঢেকে কিছুটা সময় জ্বাল দিব। সবজিটা একটু দেখি কি অবস্থা হলো, সুন্দর কালার। এটাকে বেশি জ্বাল দিতে হবে না, এখানে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। টেস্টিং সল্ট একটু দিয়ে দিব, ঘরে ছিল তাই একটু দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিয়ে দিয়েছি, জাস্ট একটু নেড়ে চেড়ে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু হাফ কাপ পানি গুলিয়ে এটা দিয়ে দেব। ভালো করে নেড়ে দিতে হবে, আগে গুলিয়ে রেখেছিলাম। আর বেশি জাল দিব না, এটাকে নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে। ভেজিটেবলটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো, বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। বাটার দিয়ে দিব, সামান্য একটু ছিল, সামান্য বাটার দিয়ে করছি। এখানে একটু তেল দিয়ে দেব বাটারের সঙ্গে। এক এক সময় এক এক রকম করে রান্না করি, খুব সহজেই মানে রান্না করার মতো করে রান্না করি। একটু জল জল সবজি হয়, একটু সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি ব্রোকলি, গাজর, ফুলকপি সব ধরনের সবজি দিয়েছি। মটরশুঁটিটাও দিয়ে দেবো, যেহেতু আমার রাইসটা সিদ্ধ করা হচ্ছে অলরেডি, তাই একসঙ্গে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। সিদ্ধ করার কিছু নেই, নাড়াচাড়া করে রাইসটা দিয়ে দেবো।
আমার রাইসটা একদম কমপ্লিট, ভেজিটেবলও কমপ্লিট। একটু ডেকোরেশন করে দিচ্ছি, ছেলেকে খেতে দিব, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো। রাইস ভেজিটেবল হয়েছে, তার সঙ্গে ফ্রাই না হলে তো হবে না, এজন্য ফ্রাই করে নিলাম একটু। এই যে ফ্রাইটা করে নিলাম, ছেলেকে খেতে দিব। যারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে লাইক দিবেন, সাবস্ক্রাইবটা করে ফেলবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে।